হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা ভোরবেলায় উঠে পড়েছি, এখনো ময়না ঘুম থেকে উঠতে পারেনি। আর আমার বর সবে মাত্র উঠে চাদর মুড়ি দিয়ে ব্রাশ করছে। এই যে, কারোরই ঘুম ভাঙছিল না, আমারও ঘুম ভাঙছিল না। দেখো, এখন ব্রাশ করছেন উঠে। আমাদের ড্রাইভার, আমাদের ড্রাইভার দাদা। আর ঐশী সবার আগে উঠে পড়েছে। এই যে দাদুর সঙ্গে খেলা করছে, সবার আগে উঠে। ঐশী যাবে বলে সবার আগে উঠে পড়েছে। ঐশী, তুই যাবে বলে উঠে পড়েছ? চলো, তাড়াতাড়ি করে রেডি হয়নি যে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মায়ের দেখো কত মোটা চুল, কিছুই দেয় না। আর আমরা এটা মেকে সেটা মেকে আমাদের চুল হচ্ছে না। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরোবো আর দেখা চলে যাবো। আর এই সোয়েটারটা কেমন হয়েছে বলো? এটা আমার জন্মদিনে আমার বোন আমাকে গিফট করেছিল। কি সুন্দর চাদর হবে আবার। চলো 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 চলো, টুপিটা পরে দিই তাহলে। তুমি রেডি? চলো আমরা রেডি। ঐশী সবাইকে বলে দাও আমরা চলো চলো চলো, হ্যাপি জার্নি আমি বলে দিলাম। দেখো এত কুয়াশা হয়েছে যে গঙ্গাটাকে দেখাই যাচ্ছে না। কুয়াশার সঙ্গে গঙ্গা পুরো এক হয়ে গেছে। আচ্ছা, এ বাবা, রাস্তায় কত জ্যাম, এত সকালে বেরিয়েও জ্যামে আটকে গেছি। কপালটা খারাপ, প্রচুর জ্যাম 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 আর জ্যাম, পুরো পাউরুটিতে জ্যাম লাগানো হয়ে গেছে আমাদের। আজকে জ্যামেতেই কেটে গেল আমাদের। আরে জ্যামের চক্করে পড়ে আমার বরটাও জ্যাম পাউরুটি হয়ে গেছে। আর হল না যাওয়ারে বলো। সবে সাঁতরা গাছে টপকেছি টানা দু থেকে আড়াই ঘন্টা জ্যামের মধ্যে আটকে। এখনো পর্যন্ত কলকাতা ছেড়ে বেরোতে পারলাম না, তাই শুকনো মুড়ি আর ছোলা খাচ্ছি, কি করবো বলো। এই যে মুড়ি, দেখেছো মুড়ির দিকে হাত বাড়ছে, খিদে পেয়ে গেছে। উফ, অবশেষে জ্যামটা কাটলো। বাপরে বাপরে শান্তি, 3 ঘন্টা ধরে কলকাতায় দাঁড়িয়েছিলাম, এতক্ষণ এবার গাড়িটা এগোচ্ছে। মনে হচ্ছে দীঘায় এবার পৌঁছতে পারবো। এই যে আবার যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছে আর কাঁচটাও কাদাতে আচ্ছা হয়ে গেছে। বৃষ্টি আমাদের পিছিয়ে ছাড়বে না। আগের বারে পুরী যাওয়ার সময় বুলবুল ধরেছিল, আর এবারে জ্যাম ভুলে পেয়েছে। জ্যাম প্লাস বুলবুলের ভুল। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছে। আমরা এখন দীঘা যাচ্ছি না। দীঘা যাওয়ার আগে মানে রাস্তায় জ্যাম হয়েছিল, তাই মনটা খারাপ হয়ে গেছে। তাই আমার বর বলেছে তোমাকে ফুলের বাগানে নিয়ে যাবো, তাই এখন ফুলের বাগানে যাচ্ছি। যদি খারাপ হয়েছে ফুলের বাগান, দেখো কি করবো, যাই দেখি কোথায় নিয়ে যাই। এই যে আমরা কোলাঘাট চলে এসেছি, কোলাঘাট রেল স্টেশন দেখা যাচ্ছে। মানে কত পিকনিক হচ্ছে দেখো, মাইক বাজছে। কোলাঘাট টপকে সোজা দীঘার দিকে যাচ্ছি না, উপরের দিকে যাবো। কোলাঘাট
ঘাট থেকে আমরা প্রায় 20 কিলোমিটার চলে এসেছি খড়গপুরের দিকে। পাঁশকুড়া থেকে আমরা অনেকটা ভিতর দিকে চলে এসেছি, দেখো অনেক উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি খিরায়ে। খিরায়ে নাকি খুব সুন্দর ফুল, দেখাই যাক কি আছে। গোলাপ চাষ হয়েছে। এই যে আমরা চলে এসেছি খিরায়ে, দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে চারিদিকে। আমরা আরো ভিতর দিকে যাবো, অনেক ফুল বিক্রি হচ্ছে, কিনবো। চলো ভিতর দিকে যাই, আরো ভালো লাগবে তোমাদের। এই দেখো রং বেরঙের জিনিয়া ফুলে পুরো মাঠটা ভরে গেছে, মানে চোখ জুড়ে যাচ্ছে যাকে বলে একভাবে। একদিকে গাঁদা ফুল, একদিকে জিনিয়া ফুল, বিভিন্ন ধরনের ফুল, খুবই সুন্দর। ঐশী দেখেছো ফুল দেখে কত খুশি হয়ে গেছে, সব চিনে গেছে, খুব আনন্দ, খুব আনন্দ। এই দেখো এই ফুলের তোড়াটা কিনলাম পুরো 10 টাকা। এই ফুলের তোড়াটা কি সুন্দর, এটা আমরা মায়ের কলকাতায় টলকাতায় কিনলে এটা হচ্ছে কত দাম হতো আইডিয়া নেই, কি সুন্দর। চলো এবার দীঘার পথে রওনা দিতে হবে, থাকতে ইচ্ছা গেল, উপায় নেই, ওখানে দীঘার হোটেল বুক হয়ে আছে অলরেডি। অনেক বেলা হয়ে গেছে, আজকে স্নান করা হবে না। আর তোমরা এখানে আসতেই পারো, আমরা যেহেতু গাড়ি করে এসেছি পাঁশকুড়ায় নেমে চলে আসবে। এই দেখো লজ্জাপতি পাতা কত, আমাদের বাড়িতে কত ছিল, বাবা এখন আর দেখাই যায় না, কিন্তু হাত দিতে খুব মজা লাগে। দেখো পাতাগুলো হাত দিচ্ছে কি সুন্দর কুকড়ে যাচ্ছে, লজ্জা পেয়ে যাচ্ছে। দেখো এখানে অনেক ফুচকার দোকান, অনেক খাবারের দোকান, মানে ফাস্টফুড খাবারের দোকানও অনেক বসেছে, আগে ছিল না, এখন অনেক লোকজন যেহেতু বেড়েছে তাই খাবারের দোকানও বসছে। খুব খিদে পেয়ে গেছিল ঘুরে ঘুরে, তাই একটু পপকর্ন খাচ্ছি, এবারে দীঘার পথে রওনা দিচ্ছি আমরা। আমরা মেছেদা দিয়ে যাচ্ছি না, আমরা খড়গপুর দিয়ে যাচ্ছি, কারণ আমরা খিরায় গিয়েছিলাম তাই অনেকটাই এগিয়ে এসেছি, আর মাত্র 109 কিলোমিটার, তারপরেই দীঘা চলে যাব। কিন্তু যে খিদে পেয়েছে না কি বলবো, রাস্তায় একটাও হোটেল দেখতে পায় না, যখন খিদে পায় আর খিদে আর যে খাওয়াটা হয়ে যাবে অমনি আয় 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 করে ডাকতে শুরু করে দেবে। এই যে হোটেল পেয়েছি, দেখি দেখো শান্তি
চিকেন চাইনিজ তন্দুরি। চলো আমরা ছটপট করে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, আর খেয়ে আবার তোমার সঙ্গে দেখতে চাই। দেখো তুমি কথা গেল, তিনটা কথা গেল, এই গাড়িটার আবার বাঁ দিকে স্টিয়ারিং আছে, এই দেখো। আমরা মোটামুটি চলেই এসেছি দীঘা, আর জাস্ট আধ ঘন্টা তাহলেই আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাব। এই যে আমরা চলে এসেছি বসন্ত প্রিয়া, দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর পজিশন আমরা আছি। ওহ চলে এসেছি হোটেলে, খুব সুন্দর হোটেলটা, ছোট্টর উপরে খুব ভালো, আর একদম তো দীঘা সমুদ্র সামনে দেখা যাচ্ছে, সকালে উঠে সমুদ্র দেখতে পাবো আমরা। তো আজকের মতো এইটুকুই, এখানেই শেষ করে দিচ্ছি, এবার একটু ফ্রেশ হবো, বিশ্রাম নেবো, তারপরে ঘুরে বেড়াবো। আর আজকের মতো এইটুকুই, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।